বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি পরীক্ষা 2022 যারা সম্পূর্ণ করেছ বা এখনও ব্যবহারিক পরীক্ষা হচ্ছে, তোমাদের পরীক্ষা সম্পূর্ণ হওয়ার পরে রেজাল্ট প্রকাশ করবে কবে, এই বিষয়ে আমার কাছে অনেকে জানতে চেয়েছ। তাহলে আজকে শুরু করার যাক, আমি এই বিষয়ে কিছু তথ্য দিব, তাহলে তোমরা মনোযোগ সহকারে দেখবে। এসএসসি পরীক্ষার রেজাল্ট কবে দিবে এমন প্রশ্ন কিন্তু তোমরা আমাকে অ্যাপ্লাই করছো। আজকের এই বিষয় নিয়ে আলোচনা করব আমি। আজকের ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে তোমাদের রেজাল্ট কবে প্রকাশ করবে। মাধ্যমিক পর্যায়ে চলতি বছর 2000 এসএসসি এক্সাম 2022 গত 15 সেপ্টেম্বর শুরু হয়েছে এবং 20 অক্টোবর ব্যবহারিক পরীক্ষার মধ্যে আনুষ্ঠানিকভাবে তোমাদের পরীক্ষা শেষ হবে। এক্ষেত্রে পরীক্ষার রেজাল্ট প্রকাশ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় এর থেকে ইতিপূর্বে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে। কবে রেজাল্ট প্রকাশ করা হবে এই ও কীভাবে তৈরি করা হবে, মূলত চলতি বছর এসএসসি পরীক্ষা 3 ভাগে বিভক্ত হয়ে রেজাল্ট তৈরি করা হচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে সাবজেক্ট ম্যাপিং, যেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিজ্ঞান, ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের জিএসসি রেজাল্টের মাধ্যমে 100% ম্যাপিং, সাবজেক্ট ম্যাপিং করা হবে। এইগুলো বাদে বাকি সকল বিষয়গুলো পরীক্ষার আয়োজন করা হয়েছে। এক্ষেত্রে যে পরীক্ষাগুলো আয়োজন করা হয়েছে নতুন নিয়মে, সেখানে আবার 2টি ভাগ করা হয়েছে। একটি হচ্ছে নৈবত্তিক, এবং নৈবত্তিকগুলো মেশিনের মাধ্যমে দেখা হবে, কর্তৃপক্ষ দেখে ও যোগ করবে, এবং এর সাথে সৃজনশীলের খাতা শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে। শিক্ষকরা যেখান থেকে খাতা দেখবে এবং সে খাতার নম্বর বোর্ডের কাছে পাঠাবে। তাছাড়া ব্যবহারিক পরীক্ষার নম্বর প্রতিটি বিদ্যালয়ের শিক্ষকরা বোর্ডের কাছে পাঠাবে। এই 3টি সংমিশ্রণে তোমাদের নম্বরের রেজাল্ট তৈরি করা হবে। ইতিমধ্যে পরীক্ষার খাতা কিন্তু শিক্ষকদের কাছে চলে গেছে, শিক্ষকরা খাতা দেখা শুরু করে দিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ শিক্ষা বোর্ডের অধীনে সকল শিক্ষার্থীর নম্বর শিক্ষা বোর্ডের কাছে চলে যাবে, রেজাল্ট প্রস্তুত করা হবে। এক্ষেত্রে রেজাল্ট তৈরি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে বলা হয়েছে চলতি বছর এসএসসি পরীক্ষা স্বাভাবিক নিয়মে রেজাল্ট তৈরি করা হবে। এক্ষেত্রে নতুন কোনো ধরনের সুযোগ সুবিধা তোমাদের যে স্বাভাবিক এসএসসি পরীক্ষা যে স্বাভাবিক নিয়মে রেজাল্ট তৈরি করা হবে, এক্ষেত্রে তোমাদের যে নতুন কোনো যদি ধরনের সুযোগ সুবিধা তোমাদের শিক্ষার্থীদেরকে দেয়া হবে না। এবং রেজাল্ট কবে প্রকাশ করা হবে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, পরীক্ষা শেষ করার 2 মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। যেহেতু 20 অক্টোবর এসএসসি পরীক্ষা শেষ করা হবে, তাই 2 মাস পরে ফলাফল প্রকাশ করা হবে। রেজাল্টের প্রধানমন্ত্রীর সময় দেবে, সেদিন যখন তৈরি হয়ে যাবে প্রধানমন্ত্রীর সময় দিলে আনুষ্ঠানিকভাবে ফলাফল সকলের কাছে জন্য প্রকাশ করা হবে। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।